আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একজন হোস্ট থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন সো ফার্স্ট অফ অল আমাদের তাদের ওয়েবসাইটে যেতে হবে সো তাদের ওয়েবসাইটে যেতে হলে আমি ভিডিওর নিচে একটি লিংক দিয়েছি সেই লিংকে ক্লিক করলে আপনি তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন সো সেই লিংকটি হচ্ছে অ্যাফিলিয়েট লিংক সো আপনি যদি সেই লিংক কে ক্লিক করে আপনি যদি প্রোডাক্টটি ক্রয় করেন তাহলে আমি কিছু কমিশন পেতে পারি এটি আপনার কোনো ক্ষতি হবে না এবং বরং আপনার লাভ হবে আমার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে আপনি প্রোডাক্টটি কিনলে আপনি কিছু ডিসকাউন্ট পেতে পারেন সো চলুন শুরু করা যাক সো প্রথমে আমার ভিডিও লিংকে গিয়ে যাওয়ার পরে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন exonhost.com সো এখান থেকে আপনাকে প্রথমে হোস্টিং এ এখানে ক্লিক করতে হবে সো এখানে চারটি অপশন আছে সো আমরা প্রথম অপশনটি ক্লিক করব ওয়েব হোস্টিং সো এখানে দেখতে পাচ্ছেন তিনটি প্যাকেজ স্টার্টার স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সড সো আপনি যদি অনেকগুলা ওয়েবসাইট হোস্ট করতে চান তাহলে অবশ্যই স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্সড এই প্যাকেজগুলো নিতে পারেন কিন্তু আপনি যদি দুইটার নিচে বা দুইটা ওয়েবসাইট আপনি যদি লঞ্চ করতে চান তাহলে আপনার স্টার্টার প্যাকেজই যথেষ্ট সো এটা আছে 5GB SSD স্টোরেজ 250GB ব্যান্ডউইথ দুটো ওয়েবসাইট এবং ফ্রি SSL সহ আর আপনি যদি স্ট্যান্ডার্ডস এইটা যদি নিতে চান তাহলে এটা মান্থলি খরচ পড়বে 489 টাকা এবং এটা 10GB SSD স্টোরেজ রয়েছে 500GB ব্যান্ডউইথ রয়েছে এবং 5টি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন ফ্রি SSL সার্টিফিকেট সবগুলো আছে সো আমরা স্ট্যান্ডার্ডটি দিয়ে শুরু করতে যাচ্ছি সো এখানে ক্লিক করতে হবে গেট স্টার্টেড সো এখানে ক্লিক করলাম সো নেক্সট উইল সেট আপ ইউর ডোমেইন সো আপনি যদি ডোমেইন কিনতে চান তাহলে এখান থেকে আপনি এখানে ডোমেইনটি সেটআপ করে নিতে পারেন অথবা আপনার যদি ডোমেইন অন্য কোনো ওয়েবসাইটে থাকে যেমন গোডাডি নেমচিপ সেখান থেকে এখানে আপনি ট্রান্সফার করতে পারেন ইপিপি অথবা অটকুট দিয়ে আর যদি আপনার অলরেডি ডোমেইন থেকে থাকে তাহলে এখানে এন্টার করে দিলে আপনি হ্যাঁ হয়ে যাবে সো আমরা যেহেতু নতুন একটি ডোমেইন ক্রয় করব সেই কারণে এখানে আপনার ডোমেইন নেমটি দিতে হবে সো আমার ডোমেইন নেম হচ্ছে mahood.com domain so next day click kori so congratulations mahood.com is available for registration with your hosting account so it is available royeche so ekhan theke hosting plan ti apni select kora royeche so standard so apni data center location so apnar web hosting e kon location thakbe seti apni select kore dite paren so apnar website e visitor jodi বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশি ডাটা সেন্টার এখানে ব্যবহার করবেন আর যদি ইউএস এর হয় তাহলে যে কোনো একটা ইউএস এর ডাটা সেন্টার ইউজ করতে হবে সো আপনি কত মাসের জন্য নিতে যাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন সো 36 মান্থ 24 মান্থ 12 মান্থ সো নিতে পারেন যে কোনো একটা সো এখানে ডিফল্টে সিলেক্ট করা থাক তারপর ডোমেইন রেজিস্ট্রেশন ওকে এটা ডোমেইন প্রাইভেসি ফ্রি এটা আপনি নিয়ে নিতে পারেন then domain registration information so with default contact so এখানে আমার default account create করা আছে আমার সেখানে default contact দেয়া আছে so আপনি যদি নতুন করে contact দিতে চান তাহলে add new contact click করতে হবে so করার পর এখানে আপনাকে সকল আপনার নাম email কান্ট্রি দিয়ে দিতে হবে so আমি আমার default contact রেখে দিলাম so payment method এখানে আপনি bKash Rocket bKash credit card PayPal to checkout SuryoPay সব কিছুর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সো আমরা bKash এর মাধ্যমে সিলেক্ট করে দিলাম এখানে এখানে ডিসকাউন্ট কুপন সো আপনারা যদি কোনো ডিসকাউন্ট কুপন থাকে একজন হোস্ট থেকে বলে রাখি exonhost.com প্রায় সময় কুপন দিয়ে থাকে 50% 60% এরকম অফ থাকে তাদের সো আপনি প্রায় অর্ধেক মূল্যে তাদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং নিতে পারেন সো তাদের একটি গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করলে আপনি দেখতে পাবেন তাদের কুপন গুলো দেয়া থাকে সো এখান থেকে কুপন গুলো অ্যাপ্লাই করতে পারেন সো এটা আপনার প্রায় 50% বা অর্ধেক হোস্টিং এর দাম কমিয়ে দিবে এবং অনেক সেভ করতে পারবেন। সো যাই হোক, যদি আপনার কুপন না থাকে তাহলে এটা এমনি থাকবে। সো তারপর আই কনফার্ম দ্যাট আই হ্যাভ agree I would like to receive Exonhost news. সো তারপর অল ওকে থাকলে আপনি কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। So thank you for your order. So already complete হয়ে গেছে। So এখন আমাদের পে করতে হবে। So এখানে আমার পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করেছি। আপনি যদি এখন চেঞ্জ করতে চান, যদি চান যে আপনি bKash অথবা Rocket এর মাধ্যমে দাও দিতে পারেন, বাট আমাদের bKashই রয়ে গেল। So ক্লিক করুন pay with bKash। সো এখানে আপনার bKash অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, তারপর কনফার্ম করবেন। ধরুন আমার 01 কনফার্ম। সো তারপর এটা আপনার ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দেওয়ার পরে আপনার পার্পল আইটি লিমিটেড আপনাকে 6916 টাকা চার্জ করবে। সো আমার একজন হোস্টের অ্যাকাউন্ট রয়ে গিয়েছে, সো আমি আর অ্যাকাউন্ট খুলছি না। এখানে পেড করলে আপনার সবকিছু ইমেইলে আপনার যে বিস্তারিত তথ্যগুলো সব চলে যাবে। সো এভাবে আপনি আসলে একজন হোস্ট থেকে bKash এর মাধ্যমে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। সো এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। সো আমি আপনাদের আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি। ইয়েস, সো এখানে যদি আমি ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা হোস্টিং রয়েছে, দুইটা ডোমেইন রয়েছে। এন্ড মাই সার্ভিসে যদি আমি যাই, সো এখানে দেখতে পাচ্ছেন আমি 14000 টাকা দিয়ে এখানে ডোমেইন কিনেছিলাম। সো এটা আছে। এন্ড স্ট্যান্ডার্ড এটা আমার আগের ছিল 6000 টাকা কিনা। সো Exonhost.com অনেক ভালো সার্ভিস দিতেছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। সো আপনি ডেসক্রিপশনের লিংকটা পেয়ে যাবেন, সো সেই লিংক থেকে কিনলে আপনি ডিসকাউন্ট পেতে পারেন। সো সেটা অ্যাফিলিয়েট লিংক, সো কিনলে আমি কিছু ডিসকাউন্ট পাবো, সো সেখান থেকে কিনতে পারেন। সো Exonhost থেকে দেখতেই পাচ্ছেন খুবই ইজি, খুবই ইজিতেই ডোমেইন এন্ড হোস্টিং কিনতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই।